আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। রংপুর জেলা স্কুল কর্তৃক আয়োজিত আরজিটিএস অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সহকারী শিক্ষক, রংপুর জেলা স্কুল, রংপুর। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে সপ্তম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আলোচনার পূর্বে কিছু চিত্র দেখব। তোমরা খেয়াল করো, এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। এটি একটি কিসের ছবি বলতো? একটি গ্রামের ছবি। সে ছবিতে দেখা যাচ্ছে যে দুজন মহিলা ধানের কাজ করতেছে, একজন মাঝি নৌকা নিয়ে বসে আছে খেয়া পারাপারের অপেক্ষায়, এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ী তার পণ্য নিয়ে বাজারে যাচ্ছে তার পণ্য বিক্রির উদ্দেশ্যে। তো এখানে তোমরা খেয়াল করো, সবাই কোনো না কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত, এবং এই কাজের মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকে পাঠ শিরোনামের বিষয়টি কি হবে, বলতে পারবে? আজকে আমাদের পাঠ শিরোনামের বিষয়টি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। কি হবে বলতো? বাংলাদেশের অর্থনীতি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা শিখতে পারবে তা আমি বলে দিচ্ছি। এখানে দেখো, বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারা বর্ণনা করতে পারবে, গ্রামের অর্থনৈতিক কাজ সম্পর্কে বর্ণনা করতে পারবে, গ্রামীণ অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে পারবে। এখন আমরা জানব যে অর্থনীতি কি। অর্থনীতির আমরা সংজ্ঞাটা জেনে নিই। অর্থনীতি হচ্ছে, দেখো, অর্থনীতি মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সম্পর্ক বিষয়ক মানব আচরণ নিয়ে আলোচনা করে। তাহলে এখানে কি বলা হচ্ছে? অর্থনীতি মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত, অর্থাৎ সাধ্যের মধ্যে অল্প পরিমাণ, যেটা সীমিত সম্পদে সম্পর্ক বিষয়ক মানব আচরণ নিয়ে আলোচনা করে। এরপর আমাদের জানা দরকার অর্থনৈতিক জীবনধারা। অর্থনৈতিক জীবনধারাটা কি? অর্থনৈতিক জীবনধারা হচ্ছে কোন সমাজ বা গোষ্ঠীর সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে তাকে ওই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলে। আমাদের এই পাঠ্য বিষয়ে, এই অধ্যায়ে আমাদের আছে গ্রামীণ অর্থনীতি এবং শহুরে অর্থনীতি। তো আমরা আজকে গ্রামীণ অর্থনীতি নিয়ে আলোচনা করব। গ্রামীণ অর্থনীতি কাকে বলে? গ্রামীণ অর্থনীতি হচ্ছে গ্রামকে কেন্দ্র করে, যে গ্রামকে কেন্দ্র করে পরিচালিত অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে গ্রামীণ অর্থনীতি। আবারও বলতেছি, গ্রামীণ অর্থনীতি গ্রামকে কেন্দ্র করে পরিচালিত অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে গ্রামীণ অর্থনীতি। অর্থাৎ গ্রামের বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত, যেমন কেউ জেলে, কেউ কামার, কেউ কুমার, কেউ আবার রিক্সা চালায়, এরকম বিভিন্ন ধরনের কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে, এবং তারাও কিন্তু এক ধরনের সেবা দিচ্ছে জনসাধারণকে। তো এখানে খেয়াল করো তোমরা, প্রত্যেকেই কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, কারণ সে যেরকম তার জীবিকা নির্বাহ করতেছে তদ্রূপ আবার আমাদেরকে সেবাও দিচ্ছে। তুমি খেয়াল করো, তুমি যখন স্কুলে যাও
তখন যারা গ্রামীণ যারা বসবাস করে তারা দেখা যায় ভ্যান বা রিক্সায় করে যায় কিংবা পায়ে হেঁটে যায়, কিন্তু পায়ে হেঁটে তো হবে না, কিন্তু যারা রিক্সায় কিংবা ভ্যানে যায় তারা কি করতেছে, তাদেরকে বহন করতেছে। তো এই যে বহন করতেছে তাতে তার কি হচ্ছে, সে এক ধরনের সেবাও দিচ্ছে প্লাস কি হচ্ছে সে আর্থিক উপার্জন করার সুযোগ পাচ্ছে। তো এই দুটি হচ্ছে তোমার অর্থনৈতিক কর্মকাণ্ড। আবার দেখো গ্রামে একজন দেখো যে কামার, সে কি করে লোহার জিনিসপত্র যেমন ছুরি কাঠার এই ধরনের বিভিন্ন কোদাল খন্তি প্রভৃতি জিনিস তৈরি করে। সেই জিনিস তৈরি করার মাধ্যমে কি হয় গ্রামের লোকদের চাহিদা মেটায় প্লাস কি হয় সে তার নিজের জীবিকা নির্বাহ করে। এভাবেই আমরা আমাদের একে অপরের সাথে সম্পৃক্ত, এবং এটাকে তোমরা যদি সূক্ষ্ম ভাবে চিন্তা করো তাহলে দেখবে যে এটা কিন্তু একটা বৃহত্তর আকারে কিন্তু আমাদের উপর কি করছে অবদান রাখছে। কিরকম তোমাকে বলি, যেমন একজন কৃষক যখন সে তার ফসল চাষ করে সেই ফসলটা তার জমিতে উৎপাদন করার পর সে তার নিজের চাহিদা প্রথমে মিটায়, তারপর কি হয় তারপর সে এই উৎপাদিত সম্পদ ফসল সে নিজে জন্য রেখে উদ্বৃত্ত অংশ কি করে বাজারে বিক্রি করে। এই উদ্বৃত্ত অংশ আমরা কি করি যারা শহরে বসবাস করি বা যারা আমরা কৃষির সঙ্গে জড়িত নই তারা কিন্তু আমরা আবার কি করি এটা কিনে নিয়ে আমরা আমাদের জন্য ভোগ বিলাস বা যাই হোক আমরা যেটা খাদ্যের জন্য আমরা ব্যবহার করি। তো এভাবেই কিন্তু আমরা একে অপরের সঙ্গে জড়িত। তো সেক্ষেত্রে খেয়াল করো তোমরা নিশ্চয়ই গ্রামে যদি কৃষি উৎপাদন না হয় ভালোভাবে সঠিকভাবে তাহলে আমাদের কি করতে হবে দেশের বাহির থেকে আমদানি করতে হবে। তাহলে আমাদের এখানে কি বোঝা যাচ্ছে না যে একটি গ্রামীণ কৃষি খাত কতটুকু দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক। নিশ্চয়ই তোমরা এতক্ষণে অবগত হয়ে গেছো। তো এবার দেখো আমরা গ্রামীণ অর্থনীতির গুরুত্ব সম্পর্কে জানব। আসা যাক গ্রামীণ অর্থনীতির গুরুত্ব। এবার দেখো গ্রামীণ অর্থনীতির গুরুত্বগুলো হলো দেশের মোট খাদ্য চাহিদা পূরণের ক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে, শিল্পের কাঁচামালের অন্যতম উৎস গ্রামীণ কৃষি খাত, আত্মনির্ভরশীল হতে ও কর্মসংস্থানের সুযোগের সৃষ্টিতে এর গুরুত্ব রয়েছে। আচ্ছা আমি লাস্টের পয়েন্টে তোমাকে বলতেছি আত্মনির্ভরশীল, এই জন্যই বললাম আত্মনির্ভরশীল হচ্ছে যে নিজেকে নিজে নির্ভরশীল নিজের উপর নিজে নির্ভরশীল হওয়া। অর্থাৎ যখন একজন উদ্যোক্তা নিজেই পুকুরের মধ্যে যদি মাছ চাষ করে তাহলে কি হবে সেখানে তার নিজ জমিতে যদি হয় তাহলে সে অবশ্যই নিজেকে তো স্বাবলম্বী করলই, আবার এই কাজের সঙ্গে যে রিলেটেড অতিরিক্ত যে শ্রমিক নিয়োগ দিল তারও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলো। তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আত্মনির্ভরশীল হতে ও কর্মসংস্থানের সুযোগের সৃষ্টিতে এর গুরুত্ব রয়েছে, এবং কৃষি ক্ষেত্রে বলছি আমি শিল্পের কাঁচামালের অন্যতম উচ্চ গ্রামীণ কৃষি। অর্থাৎ আমাদের যে বিভিন্ন বড় বড় ধরনের শিল্প কারখানাগুলো আছে এগুলো সবই কিন্তু কাঁচামালগুলো কোথা থেকে আসে, কৃষি থেকে আসে, বুঝতে পারছো? তো আমরা এবার জানলাম তাহলে যে গ্রামীণ অর্থনীতির গুরুত্ব। এবার তোমরা বালি কাজটা লিখে নাও। আচ্ছা বালি কাজ হচ্ছে তোমাদের আমি লিখে দিচ্ছি, বাড়ির কাজ হচ্ছে তোমার এলাকার লোকজনের কর্মকাণ্ড যে অর্থনীতি নির্দেশ করে তার গুরুত্ব
আমি আবার বলছি তোমার এলাকার লোকজনের কর্মকাণ্ড যে অর্থনীতিতে নির্দেশ করে তার গুরুত্ব আলোচনা করো। এখানে অর্থ যে অর্থনীতি বোঝাচ্ছে গ্রামীণ অর্থনীতি এবং শহরের অর্থনীতি, অর্থাৎ এখানে খেয়াল করো তোমরা অনেকে আমরা শহরেও বসবাস করি আবার অনেকে গ্রামেও বসবাস করি, যে যার অবস্থানে আসো সেখান থেকেই তোমরা সেই কথাটা উপর গুরুত্ব দিয়ে লিখবে, কেমন? আর তোমরা সবাই ভালো থাকো, আমরা পরবর্তীতে পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব। সবাই সবার জন্য দোয়া করি, ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।